প্রিয় দর্শক অমরুগী মহোদয়, কলিকাতা হারবালের পক্ষ থেকে যে যেখানে বসেই ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যক্রম দেখতেছেন বা আজকে ভিডিও দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, টানা এক সপ্তাহ খালি পেটে পাকা পেয়ারা খেলে শরীর থেকে বিদায় নিবে একাধিক রোগ। আজকে ভিডিও টাইটেল ডিসক্রিপশন অনেক লম্বা অনেক বড়, সেটা কি? টানা এক সপ্তাহ বা সাত দিন খালি পেটে পাকা পেয়ারা খেতে পারলে শরীর থেকে বিদায় নিবে একাধিক রোগ। বন্ধুগণ, পাকা পেয়ারা খেতে যত মানুষ পছন্দ করেন তাদের চেয়ে সংখ্যায় বোধ কিছু হলেও বেশি ঢাসা পেয়ারা পছন্দ করার লোকজন। তবে সমীক্ষায় বলেছে পাকা পেয়ারাই বেশি ভালো স্বাস্থ্যের জন্য। বন্ধুগণ, এমনিতে অনেকে জানেন এ ফলটি যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং মিনারেল আছে, তাই অনেকে বাড়িতে থাকে এই গাছ, বিশেষ অনেকে শখে বাড়ি ছাদে বাড়ি আঙ্গিনায় গ্রামের মধ্যে মা বোনেরা ঘরের পাশে এ পেয়ারা গাছ লাগাই থাকে। তো ঢাসা পেয়ারার ভিতরে থাকা যে দাগ দানাগুলো তাতে দাঁতে আটকে যাওয়ার সমস্যাও অনেকের মাঝে হর হামেশা দেখা যায়। যে সে সমস্যা নেই কেন, ডাক্তাররা তাই সকলকে বলে থাকেন টানা সাতটা দিন সকালে খালি পেটে যদি আপনি এ পাকা পেয়ারা খেতে পারেন তাহলে চোখের জন্য ভিটামিন এবং দরকারি, শুধু চোখ না, আপনার মাথার চান্দির থেকে পায়ের তাল্লা পর্যন্ত বিভিন্ন রোগ থেকে আপনাকে সুস্থ লাভ করতে পারবে এ পাকা পেয়ারা খাওয়ার গুণে। তাই বন্ধুগণ, বিশেষ করে গাজর কোমড়ার মতো ক্যারোটিনযুক্ত খাবার বেশি খেতে বলা হয় চোখের ভালো রাখার জন্য। কিন্তু এই তালিকায় যে রয়েছে পাকা পেয়ারাও সেটা হয়তো অনেকে জানেন না বা জানার চেষ্টা করেন নি। এতে থাকা নিউট্রিয়েন্ট বিশেষ করে ক্যালোরিয়া তৈরিতে বাধা দেয়, এমনকি অনেকের দৃষ্টি শক্তি কমে এবং অনেকের দেখা যায় রাতকানা সমস্যা হয়, তাই তারা পাকা পেয়ারা খেলে এ সমস্যার থেকে রেহাই মিলবে। শুধু চোখ না, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করবে এ পাকা পেয়ারা। তো বন্ধুগণ, অনেকে মুখে আলসার হয়, মুখের ভিতরে ঘাও হয়, বিশেষ করে ভিটামিন সির অভাবে, ভিটামিন এর অভাব, যে কোনো কারণে মুখের ঘা অনেকের মাঝে দেখা যায়। তাই পাকা পেয়ারা ডেলি খেতে পারলে মুখের ঘা, মুখের আলসার, মুখের সংক্রমণ থেকে আপনাকে রক্ষা দিবে পাকা পেয়ারা খাওয়ার গুণে। অনেকের বাড়িতে গন্ধ আসে, দাঁতের সমস্যা অনেক সময় দেখা যায়, বাড়ি ফুলে যায়, ব্লিডিং আসে, পুষ পরে, অনেকে শিরশির করে, তাই তাদেরকে বলবো পাকা পেয়ারা অন্তত এক থেকে দুইটা প্রতি খেতে পারলে মুখের যে কোনো দাঁতের সমস্যা, মুখের আলসার, মুখের ঘাও সকল সংক্রমণ থেকে আপনাকে রক্ষা দিবে এ পাকা পেয়ারা খাওয়ার জন্য। এছাড়াও স্কারবি অর্থাৎ চর্মরোগ, বিশেষ করে অনেক সময় ভিটামিন সির অভাবে আমাদের মাঝে দেখা যায় বিভিন্ন চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা, বরণের মতো বিভিন্ন সমস্যা দেখা যায়, তাই এই সমস্যার সমাধান করবে পাকা পেয়ারা খাওয়ার গুণে। অনেক ডাক্তাররা ভিটামিন সির কোন সির জন্য লেবু খেতে বলেন, কমলা খেতে বলেন, অনেকে তাত্ত্বে অন্যান্য ভিটামিন খেতে বলেন, তাদেরকে বলবো এগুলোর পাশাপাশি আপনি পাকা পেয়ারা খেতে পারেন, তাহলে ভিটামিন অভাব তো দূর হবেই, পাশাপাশি শরীরের যে কোনো সমস্যার থেকে আপনার সমাধান মিলবে পাকা পেয়ারা খাওয়ার গুণে। তাই বিভিন্ন স্কারবি, চর্মরোগ, পেয়ারা খেলে এমনকি যে কোনো আপনার শরীরের চুলকানির জন্য কাজ করবে পাকা পেয়ারা খাওয়ার গুণে। ইদানিং ঘরে ঘরে ক্যান্সারের সমস্যা দেখা যায়, আজকাল ঘরে ঘরে ক্যান্সারের জীবাণু প্রত্যেক ফ্যামিলি কম বেশি দেখা যায়, সহজে দেহের কোষগুলোকে এবং টিউমার এবং বিভিন্ন ক্যান্সার হাত থেকে রক্ষা করতে পারে পাকা পেয়ারা খাওয়ার গুণে। তো বন্ধুগণ, পাকা পেয়ারা সার্বিকভাবে এই ফল থেকে আমাদের শরীরকে যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই ফলকে আর অবহেলা না করে পচন তালিকায় আপ রাখতে পারেন পাকা পেয়ারা বা সবুজ পেয়ারা, অর্থাৎ পেয়ারা যেগুলো খেতে পারলে দেহের জন্য অনেক উপকার মিলবে। তো আজ আর নয়, সকল ধন্যবাদ শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Thank you.